আসসালামু আলাইকুম, আমি আশফাকুজ্জামান। আবার চলে আসলাম একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি দেখে আসি চাকরির বিজ্ঞপ্তিটা। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো হচ্ছে সেভ দ্য চিলড্রেন, তারা একটা জব সার্কুলার পাবলিশ করেছে, আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে সেভ দ্য চিলড্রেনের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দেবো, ওইটা ক্লিক করলে আপনারা এই ডিটেলসটা আপনাকে এখানে পেয়ে যাবেন, কিংবা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও এটা পাবেন। প্রথমে দেখেন কী দেওয়া আছে, জব ডিসক্রিপশন ম্যানেজার রিসোর্স মোবিলাইজেশন, মানে ম্যানেজার পজিশন বাট রিসোর্স মোবিলাইজেশনের। সেভ দ্য চিলড্রেন ইনভাইটেডস অ্যাপ্লিক্যান্টস ফর দ্য অ্যাবভ মেনশন পজিশন। সেভ দ্য চিলড্রেন তারা ইনভাইট করছে এই যে যে পজিশনটা আছে সেটার জন্য, কোয়ালিফাইড ওমেন আর স্ট্রংলি এনকারেজ টু অ্যাপ্লাই। এক্ষেত্রে আপনারা যদি কোয়ালিফাইড ওমেন হয়, মানে নারীদের ক্ষেত্রে অগ্রাধিকার একটু বেশি তারা দিয়েছে, যে কোয়ালিফাইড ওমেন তারা এনকারেজ টু অ্যাপ্লাই, তাদের বলছে যে আপনারা অ্যাপ্লাই করেন। মিনিমাম রিকোয়ারমেন্ট উইল বি ফ্লেক্সিবল ফর দ্য পোটেনশিয়াল ফিমেল ক্যান্ডিডেটস। নারীদের ক্ষেত্রে কিছুটা ছাড় আছে আর কি, দ্য রোল মানে মেন কাজটা কী হবে, দিস পজিশন শেয়ারস দ্য রেসপন্সিবিলিটিজ ফর ডে টু ডে কোঅর্ডিনেশনস অফ রিসোর্স মোবিলাইজেশনস, মানে RM যেটা শর্ট টার্ম টিম অ্যাক্টিভিটিস ইন কক্সবাজার ইন ক্লোজ কনসালটেশনস উইথ দ্য ডিরেক্টর রিসোর্স মোবিলাইজেশন বাই অ্যাসিস্টিং ইন মোবিলাইজিং রিসোর্স ফর দ্য কক্সবাজার ফিল্ড অফিস অ্যান্ড ইন আদার পার্টস অফ বাংলাদেশ ইফ রিকোয়ার্ড, স্পেশালি কক্সবাজারের জন্য। বাট তাদের যদি রিকোয়ার্ড থাকে তাহলে আপনাকে ঢাকা বাংলাদেশের অন্য জায়গাগুলোতেও কাজ করতে হবে। মানে মেন কাজ হচ্ছে আপনাকে কনসালটেশন উইথ কনসাল্ট করতে হবে ডিরেক্টর অফ রিসোর্স মোবিলাইজেশন এবং তাকে অ্যাসিস্ট করতে হবে। দ্য ম্যানেজার রিসোর্স মোবিলাইজেশন উইল অ্যাসিস্ট ইন দ্য পিরিয়ডিক রিনিউ অ্যান্ড আপডেট অফ দ্য কক্সবাজার রিসোর্স অফ মোবিলাইজেশন স্ট্রেটলি অ্যান্ড বি জয়েন্টলি রেসপন্সিবল উইথ ডিরেক্টর RM ফর মনিটরিং ফাউন্ডিং অপরচুনিটিস অ্যান্ড ম্যাচিং দেম টু প্রোগ্রামিং অপরচুনিটিস। শি অর হি উইল বি অ্যাকাউন্টেবল ফর দ্য ডেভেলপমেন্ট অফ হাই কোয়ালিটি প্রজেক্ট প্রপোজাল কনসেপ্ট পেপার্স অ্যান্ড সাপোর্টিং ডকুমেন্টস ওয়ার্কিং ইন ক্লোজ কোলাবোরেশনস উইথ দ্য ফাইন্যান্স টিম অ্যাওয়ার্ড টিমস থিমেটিক এরিয়া টেকনিক্যাল টিমস আদার ডিপার্টমেন্ট অ্যান্ড এক্সটার্নাল পার্টনার্স। মানে এই রিলেটেড আপনাকে কাজ করতে হবে এই ডিটেলসটা আর কি। তারা বলছে যে আপনাকে এই টিম মেম্বারগুলোর সাথে একসাথে মিলে জয়েন্টলি দায়িত্ব নিয়ে পারি তার কাজগুলো করতে হবে। আমি পরের বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি, যেগুলো মেন বিষয়গুলো এগুলো আপনারা নিজেরা দেখে নিন, কারণ ওইটা মোটামুটি বড়ো, তো আমি শর্টে শেষ করে দিই। হ্যাঁ, অ্যাটলিস্ট ফাইভ টু সিক্স ইয়ার্স এক্সপিরিয়েন্স প্রেফারেবলি ইন বিজনেস ডেভেলপমেন্ট রিসোর্স মোবিলাইজেশন অর রেলিভেন্ট এরিয়াস, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ডেভেলপমেন্ট এজেন্সি উইল বি ট্রিট অ্যাজ অন অ্যাডভান্টেজ। মানে আপনাকে 5 থেকে 6 বছর এক্সপিরিয়েন্স, সেটা যদি আপনি বিজনেস ডেভেলপমেন্ট আর রিসোর্স মোবিলাইজেশন হয় তাহলে খুবই ভালো, কিংবা রিলেভেন্ট এরিয়াতে হলে খুব ভালো। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ওয়ার্কিং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অর ডেভেলপমেন্ট এজেন্সিতে যদি কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে সেটা আলাদা একটা অ্যাডভান্টেজ পাবেন। আন্ডারস্ট্যান্ডিং অফ ডোনার প্রপোজাল রিকোয়ারমেন্টস ইসি ইউএসএ আইডি FCDO কর্পোরেটস ইটিসি, মানে ডোনারের যে প্রপোজালগুলো রিকোয়ারমেন্ট সেগুলো আন্ডারস্ট্যান্ডিং মানে বুঝতে হবে ভালোভাবে। প্রুভেন ট্র্যাক রেকর্ড ইন জয়েন্টলি ডেভেলপিং উইনিং কনসেপ্ট নোটস অ্যান্ড প্রজেক্ট প্রপোজাল, ট্র্যাক রেকর্ডটা জয়েন্টলি ডেভেলপিং উইনিং কনসেপ্ট নোটস এগুলো আপনাকে নোট করতে হবে, প্রজেক্ট প্রপোজাল সব। ফ্যামিলিয়ারিটি উইথ দ্য বাংলাদেশ ডোনার এনভায়রনমেন্ট ইনক্লুডিং ডিফারেন্ট গভর্নমেন্ট এজেন্সিস অ্যান্ড আদার ডোনার্স ইনক্লুডিং ফাউন্ডেশনস অ্যান্ড কর্পোরেশন, মানে বাংলাদেশের যে ডোনার এনভায়রনমেন্ট তাদের সাথে আপনাকে ফ্যামিলিয়ার হতে হবে, এবং ডিফারেন্ট গভর্নমেন্ট এজেন্সির সাথে আদার ডোনার্স ইনক্লুডিং ফাউন্ডেশন অ্যান্ড মানে তাদের সাথে ফ্যামিলিয়ার হতে হবে আর কি। এক্সপিরিয়েন্স ইন রেসপন্সিবল রেসপন্ডিং দ্য সোশ্যালাইজেশন অ্যান্ড অর ওয়ার্কিং অন প্রজেক্ট ফান্ডেড বাই মেজর ডোনার্স আন্ডারস্ট্যান্ডিং অন প্রপোজাল বাজেটিং, আপনাকে এই বিষয়ে এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং অভিজ্ঞ রেসপন্ডিং দ্য সোশ্যালাইজেশন মানে
প্রজেক্ট ফাউন্ডেড মেজর ডোনারগুলোর সাথে এবং তারা যে প্রপোজাল দিবে সেগুলো আর কি ভালোভাবে আপনাকে বুঝতে হবে। ডেমনস্ট্রেট এক্সপিরিয়েন্স ইন পার্টনারশিপস নেগোসিয়েশনস অ্যান্ড সাকসেসফুল প্রপোজাল ই ডেভেলপমেন্ট এক্সিলেন্ট কনসেপশনাল ডিজাইন অ্যান্ড রাইটিং স্কিল এক্সিলেন্ট ইংলিশ রাইটিং কমিউনিকেশনস অ্যান্ড পার্সোনালাইজেশন স্কিল অ্যাবিলিটি টু পার্সেন্ট কমপ্লেক্স ইনফরমেশনস ইন এ কনসিস্ট অ্যান্ড কম্পেলিং ম্যানার অ্যাবিলিটি টু প্রবলেম সলভিং অ্যান্ড মেক ডিসিশনস ইন এ কনসালটেটিভ ম্যানার টিম প্লেয়ার অ্যান্ড নন ডিসক্রিমিনেটরি অ্যান্ড জেন্ডার সেন্সিটিভ প্রেজেন্সি ইন এমএস অফিস পার্টিকুলারলি ইন এক্সেল মাস্টার ডিগ্রি প্রেফারেবল ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডেভেলপমেন্ট স্টাডিজ অর আদার রিলেভেন্ট ফিল্ড ক্যান্ডিডেটস উইথ এ লেভেল ব্যাকগ্রাউন্ড উড বি প্রেফার্ড। শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা আপনার মাস্টার থাকতে হবে মানে স্নাতকোত্তর, প্রেফার করবে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর ডেভেলপমেন্ট স্টাডিজ অর রিলেভেন্ট ফিল্ড। ক্যান্ডিডেটের যদি এ লেভেলে ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে খুবই ভালো, এবং তাকে আপনার কম্পিউটার এমএস অফিস পার্টিকুলারলি এক্সেল এই বিষয়গুলো জানতে হবে। টিম প্লেয়ার সাথে মানে একটা জবের ক্ষেত্রে যা যা লাগে আর কি সেগুলোই দেওয়া আছে, আপনারাও নিজেরাও পড়ে নিন। আমি মোটামুটি বলে দিছি, এগুলো আমি ডিটেলসগুলো বললাম না কারণ তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। কন্ট্যাক্ট স্ট্যান্ড হচ্ছে, লেন্থ হচ্ছে একটা রেগুলার, কিন্তু মানে রেগুলার একটা জব, জব লোকেশন হবে কক্সবাজার, এই বিষয়টা খেয়াল রাখবেন। যেটা ঢাকার বাইরে একটা জব, দ্য অর্গানাইজেশনস দ্য এমপ্লয়ি এক্সপেক্টলি টু 25,000 পিপল অ্যাক্রস দ্য গ্লোবাল অ্যান্ড ওয়ার্ক অন দ্য গ্রাউন্ড ইন ওভার 100 কান্ট্রিজ টু হেল্প চিলড্রেন অ্যাফেক্টেড বাই ক্রাইসিস অর দোজ দ্যাট নিড বেটার হেলথ কেয়ার এডুকেশন অ্যান্ড চাইল্ড প্রোটেকশন। এটা তাদের তারা তাদের কিছু গুণগান গাইছে। এরপরে আরেকটা বিষয় যেগুলো মেন, অ্যাপ্লিকেশন ইনফরমেশন, প্লিজ অ্যাপ্লাই ইউজিং এ কভার লেটার অ্যান্ড আপ টু ডেট সিভি অ্যাজ সিঙ্গেল ডকুমেন্ট, প্লিজ অলসো ইনক্লুড ডিটেলস অফ ইউর কারেন্ট রেমুনারেশনস অ্যান্ড স্যালারি এক্সপেকটেশন। অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল বি ইনভাইটেড ফর অ্যাপ্লাই সেভ দ্য চিলড্রেন প্রমোটস ডাইভার্সিটি ইন ইটস ওয়ার্ক ফোর্স। আপনাকে একটা আপ টু ডেট সিভি, একটা কভার লেটার সহ একটা সিঙ্গেল ডকুমেন্ট তৈরি করে সেটাকে পোস্ট করতে হবে, এবং আপনার কারেন্ট রেমুনারেশনস অ্যান্ড স্যালারি এক্সপেকটেশন এই বিষয়গুলো এখানে উল্লেখ করতে হবে। উই নিড টু কিপ চিলড্রেন সেফ, সো আওয়ার সিলেকশন প্রসেস রিফ্লেক্ট আওয়ার কমিটমেন্ট টু দ্য প্রোটেকশনস অফ চিলড্রেন ফ্রম অ্যাবিউজ। অল এমপ্লয়িজ আর এক্সপেক্টেড টু ক্যারি আউট দেয়ার ডিউটিজ ইন অ্যাকর্ডেন্স উইথ আওয়ার রেগুলার এন্টি হ্যারাসমেন্ট পলিসি। এরপর জব লোকেশন তো কক্সবাজার, এরপর এমপ্লয় স্ট্যাটাস হচ্ছে পারমানেন্ট, ক্লোজিং ডেট হচ্ছে জুনের 18 তারিখ, আজকে হচ্ছে জুনের 12 তারিখ, এটার লাস্ট ডেট হচ্ছে জুনের 18 তারিখ। এটা একটু খেয়াল রাখবেন অ্যাপ্লিকেশন করার সময় এবং ভিডিও আপলোড ডেটটা একটু দেখে নেবেন। এরপর এখানে ক্লিক করবেন অ্যাপ্লাই অনলাইন, এতে চলে আসছে লগ ইনের যে ইটা সেটা চলে আসবে। একটু লোডিং নিতে সময় নিচ্ছে, একটু হোল্ড করি, এইতে চলে আসছে। এখানে ইউজার নেম দেবেন, পাসওয়ার্ড দেবেন, যাদের অলরেডি রেজিস্টার করা আছে আর যারা নিউ ইউজার সেখানে তারা এখানে ক্লিক করবেন। এরপরে ইউজার নেম দেবেন, পাসওয়ার্ড দেবেন, রিএন্টার পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস দেবেন, রিএন্টার দেবেন, তারপরে রেজিস্টার। এরপরে আরও কিছু ডিটেলস কাজ আছে, তারপরে আপনাকে ওই যে ব্যাকে যাবেন, এই কমপ্লিট করে, এই যে কমপ্লিট করে সেই আগের মতো লগ ইন করবেন, তারপরে অ্যাপ্লাই করে সিভিটা ড্রপ করে দেবেন। কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করেন, আমি যতটুকু জানি জানার চেষ্টা করবো। তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।